Hello everyone, this is Urbi. Welcome to Onune Presents Yes You Can অনুষ্ঠানে। আজকে আমাদের নতুন এপিসোডে আমরা শিখব কিভাবে ইংরেজি যে শব্দগুলো একই ধরনের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ শুনতে পাই আমরা, কিন্তু তাদের বানান বা স্পেলিং গুলো আলাদা হয়, তাদের আলাদা আলাদা ব্যবহার হয়, কিভাবে কি হয় এই ব্যাপারগুলোই আজকে আমরা শিখব। খুব জটিল শোনালো কি? একদমই জটিল নয়। আমরা যদি আমাদের বাংলা ভাষার দিকে তাকাই তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো এমন অনেক অনেক শব্দ আছে যেগুলোর বানান আলাদা কিন্তু উচ্চারণ এক। আশেপাশে একটু খুঁজুন তো, বেশি দূর যেতে হবে না। মনে করুন কয়রশিকি এবং কয়দীর্ঘিকি, দুটোর উচ্চারণই কিন্তু একই রকম, কি কি, কিন্তু এ দুটোর ব্যবহার কিন্তু আলাদা। যখন কয়রশিকি হয় তখন ইংরেজিতে আমরা সেটাকে বলি ইয়েস নো কোশ্চেন, মানে যে প্রশ্নের উত্তরে আপনি হ্যাঁ কিংবা না বলতে পারবেন। একটু বুঝিয়ে বলি, যেমন আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি ভাত খেয়েছো, আপনি আমাকে বলতে পারেন হ্যাঁ আমি ভাত খেয়েছি কিংবা না আমি ভাত খাইনি, অর্থাৎ উত্তরটা ইয়েস কিংবা নোতে দেয়া যাচ্ছে। অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, সেখানে আমরা বলতে পারি কয়রশি কি। কিন্তু যদি প্রশ্নটা হয় কয় দীর্ঘি কি, তখন কিন্তু আর ইয়েস নোতে আমরা আটকে থাকবো না, তখন আমাদের নতুন একটা ইনফরমেশন দিতে হবে। এই কারণে এই প্রশ্নটাকে বলা হয় ইনফরমেশন কোশ্চেন বা WH কোশ্চেন। যেমন আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি দিয়ে ভাত খেয়েছো, তখন কি আমি এটা বলতে পারবো আমি হ্যাঁ দিয়ে ভাত খেয়েছি কিংবা আমি না দিয়ে ভাত খেয়েছি, এটা তো বলা যাচ্ছে না। তখন আমার নতুন একটা ইনফরমেশন আনতে হচ্ছে, এই ইনফরমেশনের জন্যই কয় দীর্ঘি কি হচ্ছে। আমি তখন বলতে পারি হ্যাঁ আমি মাছ দিয়ে ভাত খেয়েছি কিংবা আমি সবজি দিয়ে ভাত খেয়েছি। তেমনি ভাবে ইংরেজিতেও এমন অনেক শব্দ আছে যাদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ প্রায় কাছাকাছি বা সেম টু সেম, কিন্তু তাদের বানান বা স্পেলিং আলাদা, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তাদের ব্যবহারও আলাদা। যেমন আজকে যে উদাহরণটা দিয়ে শুরু করছিলাম সেখানেই আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের টু, 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 টু। উচ্চারণ একদমই কাছাকাছি কিন্তু এদের বানান কিন্তু আলাদা। প্রথম টুটা হচ্ছে টি ও টু, দ্যাট ইজ প্রিপোজিশন টু। আরেকটা টু হচ্ছে টি ডব্লিউ ও টু, সেটা হচ্ছে নাম্বার টু। এবং আরেকটা টু হচ্ছে টি ডাবল ও টু, সেটাকে আমরা বলছি অ্যাডভার্ব টু। তো শুরু করা যাক, প্রথমেই সবচেয়ে সহজ কোনটা, টি ডব্লিউ ও টু, সেই টুটা সংখ্যা, একটা সংখ্যা দিয়ে আমরা নির্দেশ করতে পারি। অনেক সময় ইংরেজিতে আমরা এভাবে টু ও লিখে থাকি আর রোমান হরফে টু লিখে থাকি। উদাহরণ দিলে আরো বেশি পরিষ্কার হবে, যেমন আমরা বলি উই হ্যাভ টু আইস, টু ইয়ার্স, টু লিপস, টু হ্যান্ডস, টু লিপস। সংখ্যা বোঝানোর জন্য রোমান হরফে আমরা যেরকম ছোটবেলায় ক্লাস রোল গুলো লিখতাম সেভাবেও বলতে পারি আই রিড ইন ক্লাস টু, ইউ রিড ইন ক্লাস টু, হি রিডস ইন ক্লাস টু। আবার ঘন্টা বা বিভিন্ন ধরনের সংখ্যা বোঝানোর জন্য, নাম্বার বোঝানোর জন্য কিন্তু আমরা টু ব্যবহার করে থাকি। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স, হয়ে গেল দ্য নাম্বার টু। এবার আসছি দ্য প্রিপোজিশন টু। প্রিপোজিশন টু সাধারণত ডিরেকশন বা দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। সেটা কিরকম, যেমন আমি যদি বলি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এটা একটা দিক নির্দেশ করছে, গো টু ইয়োর বেড। কিংবা যদি বলি গো টু ইয়োর ক্লাসরুম, এটা একটা দিক নির্দেশ করছে, এটা হচ্ছে প্রিপোজিশন টু। এই প্রিপোজিশন টুটা যখন আমরা বাক্যে বা সেন্টেন্সে ব্যবহার করব তখন তার সঙ্গে সব সময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার হয়। বেস ফর্ম বলতে কি বোঝাচ্ছে, এটার সাথে কোনো আইএনজি থাকবে না, কোনো ইডি থাকবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, এটা একদম ভার্বের যেটা নর্মাল বা র ফর্ম যেটাকে বলা হয় সেটাই বেস ফর্ম। এই টু এবং ভার্বের বেস ফর্ম মিলে হয়ে যায় ইনফিনিটিভ। তো বাক্যে বা সেন্টেন্সে টু কিন্তু ইনফিনিটিভ হিসেবেও ব্যবহৃত হয়। ইনফিনিটিভ
টু এর উদাহরণ হিসেবে যদি আমরা দেখি বাক্যে উদাহরণ হিসেবে বলতে পারি আই লাভ টু ইট আমি খেতে পছন্দ করি শি লাভস টু ড্যান্স সে নাচতে পছন্দ করে আবার যদি বলি হি লাইকস টু সিং এখানে লক্ষ্য করুন টু এর পর কিন্তু আমি সিংিং বলছি না কিংবা ড্যান্সিং বলছি না কিংবা ইটিং বলছি না সব সময় টু এর পর ভার্বের বেস ফর্মটা হচ্ছে এই টু যেটা আর কি প্রিপোজিশন টু টি ও সেটাকে আমরা কিন্তু অন্যভাবেও ব্যবহার করতে পারি কিভাবে যখন আমি রিসিভার হব বা গ্রহীতা হব তখন সেই গ্রহীতার আগে কিন্তু টু ব্যবহার করা হয় যেমন দ্য ডেলিভারি ম্যান gives the parcel to me delivery man parcel ta amake diyeche tar mane receive ke korche ami korchi sutorang receiver ami tahole the delivery man gives the parcel to me to er pore sob shomoy receiver ta hocche ei preposition to kintu amra period of time ba range of time er shomoy o byabohar kore thaki কিরকম যেমন একটা ঘটনা ঘন্টাব্যাপী হচ্ছে বা এমন একটা সময় থেকে অমন একটা সময়ে হচ্ছে একটু উদাহরণ দিয়ে পরিষ্কার করি যেমন আই ওয়ার্ক ফ্রম 9 টু 10 পিএম মানে আমি 9টা থেকে 10টা পর্যন্ত কাজ করি এই যে সময়ের ব্যাপ্তিটা এখানেও আমরা প্রিপোজিশন টুটাকে ব্যবহার করতে পারি সুতরাং আমরা কিন্তু প্রিপোজিশন টু কিভাবে কখন ব্যবহার করি তা শিখে গেলাম একটু মনে করি শুরুতে শিখলাম প্রিপোজিশন টু আমরা দিক নির্দেশ করতে ব্যবহার করি দ্বিতীয়ত শিখলাম প্রিপোজিশন টু কে আমরা বাক্যে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করি মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন আমি রিসিভার হব বা কেউ কোনো কিছু গ্রহণ করবে সেই গ্রহীতার আগে টু ব্যবহৃত হবে এবং সর্বশেষে টু এর যে ব্যবহারটা আমরা জানলাম সেটা হচ্ছে যখন কোনো পিরিয়ড অফ টাইম বা রেঞ্জ অফ টাইম আমরা বলবো সেই সময় আমরা এই প্রিপোজিশন টুটাকে ব্যবহার করতে পারবো এবার আসি অ্যাডভার্ব টু এই উচ্চারণটা আমরা একটু টেনে করতে পারি টু একটু জোর দিতে পারি কারণ এই শব্দের মাঝে একটা আলাদা ধরনের জোশ আছে জোশ কেন আছে এখানে আসলে আমরা অতিরিক্ত কোনো একটা ব্যাপার যদি বোঝাতে চাই তখন টু ব্যবহার করা হয় যেমন অনেক সময় হয় না আমাদের বাবা মারা আমাদেরকে বকা দেয় বলে টু মাচ এই যে টু মাচ ব্যাপারটা এটার ভিতরে একটা অতিরিক্ত বা অনেক বেশি এই ব্যাপারটা আনার জন্য আপনি একটু জোর দিয়ে টু বলতে পারেন তো আমরা এটা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি ইটস টু হট দ্য কফি ইজ টু হট ইটস টু কোল্ড I'm too much tired. এই ধরনের বাক্যে আমরা টু শব্দটা ব্যবহার করতে পারি তার মানে টু যেটা অ্যাডভার্ব মানে ভার্বকে মডিফাই করে সেই শব্দটা আমাদেরকে কোনো কিছুর অতিরিক্ত বা অনেক বেশি বা প্রবলতা বোঝাতে এক্সেসিভনেস বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু অনেক সময় কিন্তু আমরা এই টুকে ভেরির সাথে গুলিয়ে ফেলি খুব সিম্পল স্লাইট একটা পার্থক্য আছে কিন্তু টু আর ভেরির সঙ্গে একটু উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন আমি যদি বলি দ্য কফি ইজ টু হট তার মানে হচ্ছে কফিটা এতই গরম যে আমি খেতেই পারছি না কিন্তু আমি যদি বলি দ্য কফি ইজ ভেরি হট তার মানে দ্য কফিটা গরম কিন্তু এটা খাওয়া সম্ভব আর একটু যদি উদাহরণ দিই তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা ধরুন খুব ভারী একটা জিনিস কি বলা যায় টিভি ফ্রিজ আচ্ছা ফ্রিজ দ্য ফ্রিজ ইজ ভেরি মাচ হ্যাভি টু ক্যারি এখন যখন আমি বললাম ভেরি মাচ তখন বোঝাচ্ছে এই ফ্রিজটা অনেক বেশি ভারী কিন্তু আমি এটাকে তুলে ধরতে পারবো কিন্তু আমি যদি বলি ফ্রিজ ইজ টু মাচ হেভি টু ক্যারি তার মানে এই ফ্রিজটা অনেক বেশি ভারী আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এটাকে বহন করা তাহলে আজকে যদি আমরা তিন ধরনের টু 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 বললাম তার ব্যবহারটা একটু মনে করি একটা পড়েছি প্রিপোজিশন টু একটা পড়েছি দ্য নাম্বার টু আরেকটা পড়েছি দ্য অ্যাডভার্ব টু আশা করছি সকলের এই কনফিউশনগুলো একদমই পরিষ্কার হয়ে গিয়েছে তো আজকে আমরা শিখতে পারলাম
অনেক বানান আছে যেগুলোর উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন এক কিন্তু বাক্য ভেদে তাদের ব্যবহার আলাদা তাদের স্পেলিং গুলো আলাদা কিন্তু আশা করছি আজকের পর থেকে এই কনফিউশন গুলো আর থাকবে না তো চোখ রাখুন আমাদের সঙ্গে ইয়েস ইউ ক্যান এ এরকম আরো অনেক ছোট ছোট ভিডিও নিয়ে উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারো চলে আসব নতুন কোন বিষয় নিয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান কি কি বিষয়ে আপনারা জানতে চান কোন কোন ব্যাপারে আপনাদের কনফিউশন তৈরি হয় আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে চলে আসতে আপনাদের সামনে ধন্যবাদ।